হঠাৎ করে না, তো দাঙ্গা তো সিনেমা আছে, আমাদের ছবির নামটা হচ্ছে দাঙ্গা দা রাইট, দাঙ্গা দা রাইট, আর দাঙ্গা সিনেমা আছে, তিনখানা ছবি আছে, একটা চিরঞ্জিতের ছবি আছে, চিরঞ্জিতেরই ছবি আছে দাঙ্গা। আজকের যে কন্টেন্ট, দাঙ্গা নামটা দেওয়ার কারণটা হচ্ছে স্টোরিটা, স্টোরিটা যে পটভূমিকার উপরে 1946 একটা দাঙ্গা হয়েছিল, ভয়ানক দাঙ্গা, যে দাঙ্গা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাঙ্গা, ওই রকম উচ্চাতে বড়ো দাঙ্গা কোনোদিন হয়নি, সেই জন্য অটোমেটিক্যালি টাইটেলটা দাঙ্গাই রাখতে হয়েছে, কেন রিলেটেড করার জন্য, সেই পটভূমিকা সেই পরিস্থিতির সঙ্গে একটা রিলেটেড করার জন্য দাঙ্গা নামটা দিতে হয়েছে। যে লাস্ট পরিস্থিতি সেটা একটু বলো না, যে আজকের প্রেস কনফারেন্সটা এই কারণের জন্য, গত 27 তারিখে আমাদের ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, 27 এপ্রিল ক্যালকাটা জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে, 26 তারিখ রাত্রেবেলা হঠাৎ করে সমস্ত পশ্চিমবঙ্গের হাউসগুলো থেকে আমার ছবিটাকে নামিয়ে দেওয়া হলো, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হলো, সমস্ত হাউস থেকে রাতারাতি ফিনিশ করে দেওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে মিডিয়া বন্ধুদের হেল্প চেয়েছি, কোনো কারণ নেই, পুলিশ গিয়ে হাউসের মালিকরা যেটা ভার্সনটা দিচ্ছে, পুলিশ গিয়ে তাদেরকে ভয় দেখিয়েছে যে এই ছবিটা তোমরা চালাতে পারবে না, কারণ ওরা জানতে চেয়েছিলো কিন্তু ওদেরকে কোনো কারণ দর্শানো হয়নি। সেই দিন 27 তারিখ সকালবেলা আমি সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করেছিলাম, মিডিয়া বন্ধুদের আমি ডেকেছিলাম যে আপনারা হেল্প করুন, আপনারা সকলেই বেলা 11টার মধ্যে আপনারা ছুটে এসেছিলেন এবং সারাদিন ধরে ব্রেকিং নিউজ অনেক টিভিতে চলেছে, ন্যাশনাল চ্যানেলে চ্যানেলগুলোতে হয়েছে এবং বিভিন্নভাবে জি নিউজ থেকে নিয়ে ছোটো বড়ো পোর্টাল নিউজ সমস্ত রকম 28 তারিখে রাত 8:35 পুলিশ একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হলো, আপনাদের জন্যই কিন্তু, কারণ আপনারা যেভাবে তুলকালাম করতে আরম্ভ করে দিয়েছিলেন আপনাদের জন্যই কিন্তু, একটা টুইটার হ্যান্ডেলে গিয়ে পুলিশ বলেছে যে আমরা ব্যান করিনি, ডিরেক্টর ফলসলি ক্লেম করছেন। তারপরে আমরা কোর্টে যাই, দীর্ঘ লড়াই করি 1 মাস ধরে, কালকে আমরা শেষ অর্ডারটা পাই ছবিটা মুক্তির জন্য। তো আমার মনে হয়েছে বিপদের দিনে যখন আমি ছুটে এসেছিলাম আপনাদের কাছে, আজকে আপনাদের কাছে জানানো উচিত যে আজকে আমরা একটা অর্ডার পেয়েছি, সেই জন্য আজকে প্রেস কনফারেন্স। কোন কোন হলে, না না এখন তো হল পাবো কিনা সেটাই তো ঠিক নেই, কোন কোন হলালা আমাদেরকে দয়া করে ছবিটা দেখানোর জন্য বলবে সেটাই এখন আমরা চিন্তা ভাবনা করছি। ক্যালকাটা ঠিক ছিল আমাদের, ক্যালকাটা ঠিক ছিল, ইন্দিরা সিনেমা ঠিক ছিল, ভবানীপুর ইন্দিরা ছিল, টকি শো হাউস ছিল, জগৎ ছিল, অজন্তা বেহালা ছিল, বারুপুলীলা ছিল, বিজয়া বারাসাত ছিল, রাগিনী বেলেঘাটা ছিল, বিভিন্ন জায়গা ছিল। কিছুদিন আগে নয়, আমাদের নর্থ বেঙ্গলে যে ব্যান্ডটা হয়েছিল সেটা তো একই সঙ্গে ব্যান্ড হয়েছিল একই দিনে, খরচ তো আমাদের 4.25 কোটি টাকা লেগেছে আমাদের ছবিটাকে বানাতে গিয়ে, কেন এটা হিন্দি আর বাংলা, আমাদের খরচ হয়ে গেল, আমরা ডিস্ট্রিবিউশন যখন রিলিজ করবো তখন আমাদের 88 লাখের মতো গেছে, বোধহয় 88 লাখের মতো আমাদের টোটাল আমাদের খরচ হয়ে গেছে, এটা 4.25 কোটি টাকার মতো আমাদের, আমরা ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হয়েছে কোর্টে, আমাদের এই পুরো টাকাটাই একটা হিউমিজিক্যালি ডিসিশনের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, শ্যামাপ্রসাদের মুখটা থাকার জন্য আমাদের পুরো টাকাটা জলে বিসর্জন দিতে হয়েছে। আর আমরা এই টাকা কত পার্সেন্ট তুলতে পারবো, গাদ্য আমরা তুলতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি আজকে নেই, কিন্তু সেদিন ছিল, কারণ সেদিন ছিল এই কারণেই বলছি আমি, সেদিন ছিল বুকমাই শোতে 4,59,411 জন লোক আমার পরপর ক্যালকাটাতে, কয়েকটা শো আমার হাউসফুল ছিল, 26 তারিখে হাউসফুল হয়ে গেছিলো শুক্রবারের জন্য, রবিবারের জন্য, শনিবারের জন্য, তো সেগুলো তো হলো না, সেই ভিউয়ার্সটা আর আমি পাবো না, সেই ভিউয়ার্সটা আমি পাবো না, তার মানে আমার ফিনান্সিয়ালি আমাকে ড্যামেজ করে দেওয়া হলো,